తెలుసుకున్నా. তোমরা দেখছি আমায় চক্কর ঠকালে, মানে আমায় কথার জালে জড়িয়েছো তোমরা। তোমার যে গুণ অতুলনীয়, সেই গুণ চালাকি করে প্রকাশ করেছো আমার সামনে। সে কি পাখি যদি এখন নিজের কথা না রাখে কি করে পাবো আমি মানচিত্র? মোহিনী, মোহিনী, আমি আমি দাঁড়াও রাজমাতা, আগে আমার কথা শোনো। তার আগে আমি যা দেখেছি তা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। কি জেনেছো তুমি? কাল্লাগিনী রোহিণীর উপকারী বন্ধু নয়, বরং শত্রু। শত্রু? তা কি করে হয়? হ্যাঁ রাজমাতা, আমি নিজে চোখে দেখেছি। সে মায়াবী বোন থেকে জ্যোৎস্নার কাঞ্চনকে মুক্ত করে নিজের কাছে গোপনে বন্দী করেছে। কালনাগিনী তাহলে নিজের স্বভাব বজায় রেখেছে, সবার অজান্তে রং বদল করেছে সে। কিন্তু কি চায়, কি চায় সে? কিন্তু মোহিনী, কালনাগিনীর সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে। তার আগে আমাকে এখান থেকে মুক্ত হতে হবে, আর আমাকে এখান থেকে একমাত্র মুক্তি দিতে পারে তুমি। আমি? কি বলছো তুমি রাজমাতা? মন দিয়ে শোনো মোহিনী, তোমাকে পারতেই হবে মোহিনী, পারতেই হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার যোগ্য উত্তরসূরি, পারতেই হবে তোমায়। বেশ, আমি চেষ্টা করব। কথা সঠিক, তাই আমার আংটিগুলো কালনাগিনী আমায় মারতে চায়। তাহলে তাহলে কাঞ্চন জ্যোৎস্নাকে বন্দী করে রেখেছে কেন? রোহিণী তো আমার শত্রু। মিলছে না, মিলছে না, মিলছে না, কোনো হিসেব মিলছে না, কোনো হিসেব মিলছে না। কেন রাজমাতা যা বলেছে তা করা সহজ নয়, তবে নিজেকে প্রমাণ করার আমার এই একটাই সুযোগ। রাজমাতাকে একবার মুক্ত করতে পারলে আমি যা চাইব তাই পাব। কিছু পেতে গেলে যদি রক্ত ক্ষয় হয় হোক, ভয় কিসের মোহিনী? তবে কি জানো তুমি, তোমার কাছে একটা গুণের পরিচয় চেয়েছিলাম, বদলে তুমি দুটো গুণের পরিচয় দিয়েছো। ভালো গান তো তুমি গাও, তার উপর তোমার বুদ্ধি চুরি মেলাও ভার, তাই আমি আমার দেওয়া কথা রাখ। মাথা
পালকগুলো দিয়ে কি হবে? তোমার ভাগ্য তুমিই লিখবে গুমি, আর মানচিত্র তুমিই আঁকবে। এই সব হলো তোমার আঁকার সরঞ্জাম। একবার মানচিত্র তৈরি হলে সব উত্তর নিজে থেকেই পাবে। এই পালকগুলো দিয়ে মানচিত্র পাবো কি করে? ওরে, মানচিত্র পাবি না বুড়িমা। তুমি মানচিত্র আঁকার কথা বলে গেল যে পাখি, আলো জ্বলা জঙ্গলে তোদের কাজ শেষ হয়ে গেলে আমার সঙ্গে দেখা হবে বলেছিলাম না? দিদি ভাই, তোদের হাতের পাখির পালকগুলো ভোজপত্রের সামনে ধর দেখি। এটা কি হচ্ছে? তোমাদের মানচিত্র তৈরি হয়ে তোমাদের হাতে আসছে। কামিনী, তোমাদের সাহায্যের প্রয়োজন। কামিনী জানাইনি তোমাকে? আমরা অকারণে কিছু করি না। সাহায্যের বিনিময়ে আমরা কি পাবো আগে তাই বলো। রাক্ষসী পুরীর রানী পাবে। দিদি ভাই, নে ওটা তুলে নে। যোদ্ধা, এই দেখুন সাত সমুদ্রের মানচিত্র।
এর থেকে কি বুঝবো রাজকন্যা? তো তাতে কোনো পথের অধীশ নেই। তো সেটাই ভাবছি। পথ জেনে করবেটা কি? যদি ভাষার নৌকাই না পাও, আগে ত্রিকোণ গুহায় যাও, তবে পথের হদিশ নাও। মানচিত্র তো হলো, এবার নৌকা? আর যে কি কি করতে হবে সমুদ্র অব্দি পৌঁছতে কে জানে। তুমি যে সত্য বলছো তার কি প্রমাণ? বলছি না, এটা রাজমাতারই আদেশ। রাজমাতা আমায় বলেছে যে তোমরা তাকে মুক্ত করতে সাহায্য করলে সে তোমাদের হাতে রাক্ষসীপুরীর রানীকে তুলে দেবে। আর আমাকে এও বলেছে যে তোমরা অনেক দিন ধরেই রাক্ষসী রক্ত চাইছো। তোমরা সর্বশক্তিমান অশুভ নাকশক্তি হলেও তোমাদের একটা দুর্বলতা রয়েছে, আর সেটা হলো তোমরা রূপ বদলাতে পারো না। রাজরক্ত তোমাদের সমস্ত শক্তি দিলেও এই একটা ক্ষমতা দিতে পারে না, কিন্তু রাক্ষসী রক্ত সেটা পারে। কি তাই? তো কামিনীকে আমরা চিনি, কিন্তু তুমি তোমার কথা রাখবে তার কি নিশ্চয়তা আছে? রাক্ষসী রানীকে আমাদের হাতে সমর্পণ করা তো সহজ কথা নয়। আমি আবারও বলছি, এই সবই রাজমাতার আদেশ, আমি কেবলমাত্র পালন করছি। যদি তোমার কথা সত্যি না হয়, তাহলে আমরা তোমাকে নিয়ে যাব। মনে রেখো, সাত সমুদ্রে ভাষা নৌকোর খোঁজে তোদের এখানেই যেতে হবে। তার কাছে যাবার সকল পথের হদিশ একে একে দিয়ে চলেছে কালনাগিনী। আমাকে দেখার জন্য কালনাগিনী যেন ব্যাকুল হয়ে উঠেছে। আমিও আর দেরি করতে চাই না যোদ্ধা। আচ্ছা বুড়িমা, এই অদ্ভুত দেখতে গুহাটা কোথায়? সকাল অবধি অপেক্ষা করতে হবে, পথের হদিশ খুঁজতে দিনের আলো চাই। কিন্তু বুড়িবাব, দেরি হয়ে যাচ্ছে তো বলো, আমাদের হাতে তো সময় অনেক কম, অনেক দেরি হয়ে যাচ্ছে। অত চঞ্চল হতে নেই রে দিদি ভাই। রাজকন্যা, রাজকন্যা শান্ত হও, আমার কথাটা শোনো। বুড়িমা যা বলছে একদম ঠিক বলছে। দেখো, কালনাগিনী যখন চাইছে যে আমরা ওর কাছে যাই, তাহলে ও আমাদের পথে আর কোনো বাধা সৃষ্টি করবে না। জ্যোৎস্নার কাঞ্চনের কোনো ক্ষতি করবে না সে। তাদেরকে রেখেছে শুধু তোদের তার কাছে টেনে নিয়ে যাবে বলে।
বুঝতে পারছি, সব বুঝতে পারছি, শুধু একটাই চিন্তা। অগ্নি, তোমার কপালে একটা কাটা দাগ ছিল না, সেটা কোথায়? ওটা তো দিদা সারিয়ে দিয়েছে। ঠান্ডি রাক্ষসী বুড়িমা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা শুনবো, তার আগে আমার সাথে চল তো দিদি ভাই, তোর সঙ্গে একজনের দেখা করাবো। তোমাকে চিহ্নিত করে গেলাম, যদি তুমি তোমার কথা রাখতে পারো তাহলে ওই চিহ্ন মুছে যাবে, আর না হলে ওই চিহ্নই তোমাকে আমাদের কাছে নিয়ে আসবে, কোথাও পালাতে পারবে না তুমি। ওরা খুব ভয়ঙ্কর, তার মানে এবার নিজের জন্য আমাকে আমাকে রাজমাতাকে রক্ষা করতেই হবে। বেশ, আমি রাজি। মকর মুখে খাঁচাকে আটকাতে পারে, কিন্তু এবার রাজমাতার কাছে পৌঁছবো কি করে আমি? তার জন্য তোমায় সকাল অবধি অপেক্ষা করতে হবে। সূর্যের শক্তি আমাদের মনিতে ধারণ করে আমরা তোমাকে পাঠাতে পারবো রাক্ষসী পুরীতে। এটা তো কাল লাগেনি এই প্রাসাদ। ও বুড়িমা, তুমি আমাদের এখানে আনলে কেন? কাল লাগেনি প্রাসাদে আশ্রয় নেওয়ার মতো কোনো ইচ্ছে কিন্তু আমাদের নেই, আর তুমি বা কেন এখানে আছো? আমি এসেছি একটা অন্য কারণে দিদি ভাই, কাল লাগেনির ফেলে যাওয়া সূত্র থেকে যদি তার কাছে পৌঁছানোর পথ মেলে সেই আশায়। তবে তোকে এনেছি একজনের সঙ্গে দেখা করাবার জন্য। কার সাথে দেখা করার জন্য তুমি এখানে এনেছো? জঙ্গলের দিকে যা দিদি ভাই, বাঘুরাম আর জয়না গাছে গেলেই তোর মনটা ভালো হয়ে যাবে রে। বেশ যোথা। বলো অগ্নি, কি বলার আছে তোমার? বুড়িমা, আমার সাথে না অদ্ভুত কাণ্ড ঘটেছে, আর আমি এর কারণটা জানতে চাই। জয়নাক, বাঘুরা, কিরে কোথায় তোরা? জয়নাক, আয় বাঘুরা, কোথায় বলতো তোরা? কিরে জয়নাক, দেখে দেখে কি খুব লেগেছে বোধহয়, তাই না? খুব লেগেছে। না না,
ঠিক আছে। কে গো তুমি? আমি মতি।